আসসালামু আলাইকুম। দূরের কাছে জাতি জানতুন বই আঙ্গ এই অনুষ্ঠান চ্যানেল আনোয়ার বেকরি আইএন টিভির পক্ষে তোন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আইএন টিভির বিশেষ আয়োজন আঙ্গ বাড়ি নোয়াখালী, এই অনুষ্ঠানে আমরা আঙ্গ নোয়াখালীর বিভিন্ন কথাবার্তা লই আমরা আজ আলাপ করুম। গতবারের লাইন আন্নগুলো আছে আইমিন উদ্দিন সুপল, আর আল্লগ আছে আঙ্গ দুগ অতিথি। ব্যাকের আগে আই আঙ্গ দুইজন করে আন্নগুলো পরিচয় করাই দিমু। আর ব্যাকের ডাইনে আছে আঙ্গ বৃহত্তর নোয়াখালীর হেনি থানার হেনি জেলার হোনাজি থানার লন্ডনিহার আব্দুর রশিদ সাহেবের হোলা জনাব আব্দুল সাহেবের বাড়ি আশরাফুদ্দিন, জনাব আশরাফুদ্দিন। আশরাফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য, দুই একটা কথা বলার জন্য ধন্যবাদ। আশরাফ ভাই আসলে বাংলাদেশ ইনটেক প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান, আর আঙ্গ এই লন্ডনে আঙ্গ যে কমিউনিটি আছে এই কমিউনিটির লগত জড়িত আছে। আঙ্গলকে আরেকজন দর্শক আরেকজন অতিথি আছে আঙ্গলকে, এতন হয়েছে আঙ্গ ব্যাঙ্গজ থানার 22 নম্বর কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের খন্দকারের হোলা জনাব কবির খন্দকার। কবির খন্দকার কবির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবির ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র আছিল, আর হাতে নাশলাঙ্গ এই লন্ডনের আইন পেশার লগত জড়িত আছে বর্তমানে। ধন্যবাদ জানাই আঙ্গ আইএন টিভির, আসলে আইএন টিভি আঙ্গরে এই সুযোগ করে দিবার নাই। আমরা আসলে আইএন টিভির মাধ্যমে আঙ্গ নোয়াখালীর যে কথা, নোয়াখালীর যে সংস্কৃতি আমরা সারা পৃথিবীর মধ্যে আমরা তুলে দিতে পারি। আর আমরা আর আঙ্গর সার্বিকভাবে সহায়তা করছি আঙ্গ টিএনটি কনসালটেন্সি লিমিটেড, টিএনটি কনসালটেন্সি লিমিটেডের জন ইফতি আমাদের বাড়ি। আমরা আসলে ধন্যবাদ জানাই আর আঙ্গ অনুষ্ঠানের পক্ষে তুন। আর দর্শক মণ্ডলী আপনারা যাতারা এই আজকের অনুষ্ঠান সানের আপনারা আঙ্গরে এগিয়া টিভি স্ক্রিনের মধ্যে নাম্বার আছে, নাম্বার আপনারা কল করতে পারবেন, কল করলে আঙ্গুলো কথা করতে পারবেন, মতামত দিতে পারবেন। আর আঙ্গ দর্শক আঙ্গ অতিথিরা দুজন আছে, দোনোজন অতিথিরা আপনারা প্রশ্ন করতে পারবেন। আমরা আসলে গত অনুষ্ঠান আসলে আঙ্গ হইলে অনুষ্ঠান গত অনুষ্ঠানে আমরা মেলা দর্শকের আমরা কল হয়েছিলাম, আসলে কলের মধ্যে আমরা এগিয়ে দর্শকের কল হয়েছিলাম। দহি দর্শক আসলে জাকির আহমদ ভাই, জাকির আহমদ ভাই আসলে আঙ্গর নোয়াখালী বাড়ি আসলো না, হাতার বাড়ি আসলো আছে সিলেটে, কিন্তু হাতে আঙ্গর কইছে যে হাতার আসলে নোয়াখালী কথা হাতার খুব ভালো লাগে, হিয়ালে আঙ্গ অনুষ্ঠান চাইছে। জাকির আহমদ ভাই আমাদের ধন্যবাদ। আর আঙ্গ একে আফা ফোন করছিল আঙ্গরে গত অনুষ্ঠানে নোয়াখালীর, হাতেন ফোন করে হাতেন কইছে আঙ্গরে যে হাতেনের এই বিদেশের বাড়িতে হাতেন থাই এই অনুষ্ঠান দিয়েই হাতেন হাতেনের লাগান বাপমার হাতেন হিরিয়ে আসে লাগেজন। এবং আঙ্গ দুগা অতিথি আসলো গত অনুষ্ঠানে, দুগো অতিথি খুব আবেগ আবেগ আপ্লুত হয়ে গেছিলো আসলে এতে এই কথাটা শুনি। আফা আপনাদেরও ধন্যবাদ আফা। আচ্ছা আসলে আমি আর বেশি ইয়ে করতাম না করি, আমি আসলে আঙ্গ দুগা অতিথি আছে আজ আঙ্গলকে আমি সরাসরি আঙ্গ অতিথির কাছে চলে যাবো। আমরা আসলে অতিথির অতিথির কাছে আঙ্গ নোয়াখালীর বাসা, আমরা একটা আঙ্গ নোয়াখালীর কিচ্ছে কাহিনী বেগিনে আমরা শুনতাম চাই একটা নাই যে, এবং দর্শকরা আপনারা যারা চানের তাতে আমাদের ভালো লাগবে আঙ্গ অতিথিগুলোকে আমরা সরাসরি চলে যেতেছি আমরা। আশরাফ ভাই জি, আশরাফ ভাই আপনাদের ধন্যবাদ আসলে আপনি আঙ্গ ইয়ে নাইনের লাই আপনাদের কাছে আসলে আঙ্গে প্রশ্ন। আসলে আমরা আসলে এই আশরাফ ভাইয়ের কাছে যাইবার আগে দিয়ে আঙ্গ একে কলার আছে আঙ্গলকে, আচ্ছা ঠিক আছে, কেন কলার লেখার কথা কইলে কেন। জি কলার আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কে কইছেন কলার ভাই? জি আমি কারিগ থেকে বলতেছি, আর বাড়ি নোয়াখালী না, আন্দর বাড়ি কোন নাই আমরা চেষ্টা করবো আঙ্গ প্রত্যেক 3 মাস পর আমরা অনুষ্ঠান করবো না, হিয়া আমরা একটা লম্বা সময় আমরা থাকবার চিন্তা করি আমরা, সেই অনুষ্ঠানে আমরা আল্লাহর রহমতে আমরা ওই গান বাজনা এগুলো লাগাবো, আমরা নোয়াখালী গানটা লাগাবো ইনশাল্লাহ, দোয়া করি আপনার অনুষ্ঠান সাইয়েন। ধন্যবাদ আমাদের, আসসালামু আলাইকুম। আশরাফ ভাই আমরা তো আসলে ওই কথা কই আর কি, কথা কই আর কি যে আশরাফ ভাইয়ের লাগে কথা কইবার আগে আরেকটা কলা আছে কেন নাম্বার লাগে। হ্যাঁ কলার কল জি কল, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের আমরা কল করছি, আপনার কোনো কথা আপনি আঙ্গ দিয়ে
আশা বাইরে কইতাম যে আমরা যে নোয়াখালীরা কই আর কি যে আমরা একাই একশো একাই একশো হ্যাঁ আমরা একলাই একশো এটা আসলে কি লাগে আমরা বেশি বেশিরভাগ সময় আমরা একাই কথাই কই আর আমরা একলাই একশো না আমরা খালি এমনি কই না হ্যাঁ এনেতে গুরুত্ব আছে আচ্ছা হ্যাঁ একাই একশো মানি হলে যাই এটা আমরা হারা দিন কইও শেষ হতে পারতাম না একাই একশো যে আমাদের আঙ্গ নোয়াখালীরা কারণ এতারা একেবারে মাডিকারের থেকে আরম্ভ করি এখন যদি মাডিকার দিয়ে দেন হি নাম্বার ওয়ান আচ্ছা আর যদি আপনি এটা যদি ওই ব্যারিস্টারি পড়তে দেন করতে দেন হিন্দে নাম্বার ওয়ান আচ্ছা তারপরে আপনি ইঞ্জিনিয়ারিং করতে দেন হে নাম্বার ওয়ান আচ্ছা দেশ সাজাতে দেন হে নাম্বার ওয়ান যেখানে লাগান সেখানে লাগে এরা হ্যাঁ বুঝছেন তো এদের এদের এই জন্য আমরা বলি একাই একশো মানে তারা কারো সাহায্য লাগে না আচ্ছা কারো সাহায্য তারা না তারা সাহায্য লাগে না তারা নিজেরাই সব গড়ি বিলতে পারে এই আঙ্গ যে মনে করেন বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে মনে করেন যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো যে যারা আজকে মালিক বর্তমানে হ্যাঁ এতারা তো আসলে আমি যদি শুনছি আর কি যা যদি শুনছি যে মানে এতারা খুব একবারে কষ্ট করে এতারা উড়িয়ে আছে এতারা হাতরা অল্প অল্প করে ইয়ে কিন্তু আছে তারা হাতরা কি আসলে কি এই কষ্ট করে ইয়ে করছে নাকি বা হাতরা আসলে কোনো কষ্ট করে আছে আচ্ছা হাতরা কষ্ট করে আছে বিদায় আজকে হাতরা এই ইন্ডাস্ট্রির মালিক বড় শিল্পপতি তারা একে একে কলার আছে আঙ্গল লোকে জি কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপনি কে বলছেন ভাইয়া আমি কুদ্দুস বলতেছি জি কুদ্দুস ভাই কোন আমার বাড়ি কোনাই আচ্ছা আমি বলতেছি এই যে ফেসবুকে কয়েকদিন ধরে যে একটা কুমিল্লা না বাউনবাড়ি একজন যে সিলেটে যে নিয়ে উক্তি করলো এটার সম্বন্ধে আপনার যে মন্তব্য কি ওইটা তো আসলে ভাইয়া ওইটা আমরা এটা নিয়ে আসলে কোনো মন্তব্য করতাম না এখানে কারণ এটা তো আসলে আমাদের নিজস্ব প্রোগ্রাম এটা তা আমরা এটা পরে আপনাদের লগে এটা আলাপ করবো সমস্যা নেই আর যদি কোনো খারাপ কোনো জি আরেকটা কলার আরেকটা কলার আছে জি আসসালামু আলাইকুম নাম কি ভাই নিয়ামত ভাই জি নিয়ামত ভাই ভালো আছেন নাই অনুষ্ঠান খুব ভালো লাগে অতিথিরা আরো যেন আমরা সাধ্য মতো আমরা চেষ্টা করবো আমরা আসলে আমাদের সময় একেবারে কম বুঝছেন আমরা আসলে আঙ্গো নোয়াখালীর কথাগুলো আমরা আসলে আমাদের কাছে শুনিতাম সাইয়ের এ কারণে আঙ্গো আসলে বেশি তাড়াতাড়ি গেল না আঙ্গো আপনি কল করছেন ধন্যবাদ আমাদের জি আসসালামু আলাইকুম কবির ভাই জি আপনার এই আমরা আজকে আশ্রাপ ভাই কইছে যে আঙ্গো নোয়াখালীরা একলা একশো তো আমরা তো জানি আসলে অনেক প্রতিষ্ঠান আঙ্গো এরকম আছে বাংলাদেশে এরকম কোনো এই মানে একলা কাম করি এরকম বড় প্রতিষ্ঠান চলি আছে এরকম কেউ আসেনি আঙ্গো আজ আপনার বাড়িতে বেগমগঞ্জ হিয়ানো আছে অনেক মেলা ব্যবসা বাণিজ্যের কেন্দ্র আছে এখানে বাংলাদেশের আপনার যদি 200 গা বড় লোক লন জি এর মধ্যে 100 জনের বাড়ি নোয়াখালী আচ্ছা 100 জনের ভিতরে 70 জনের বাড়ি সমনি বেগমগঞ্জ আচ্ছা সুতরাং এখানে আপনি হাসিম সাহেব বলেন আবুল কোম্পানি বলেন আচ্ছা বা অন্যান্য ব্যবসায়ীরা বলেন এরা অনেক ছোটো থেকে উড়িয়ে আছে আচ্ছা এরা ঢাকাতে নোয়াখালীতে দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে এরা অনেক ভালো করতে চায় এলাই করতেছে দাঙ্গ একাই একশো আচ্ছা কারণ এরা কারো হেল্প ছাড়াই উড়িয়ে আছে আচ্ছা আবুল কোম্পানি ট্রাকের ছাদে করি আইসি ট্যাঙ্কেছে আচ্ছা এই খাদ্যর অন্বেষণে এই আবুল কোম্পানির অনেকেই আসে না দুবাই বলেন কানাডা বলেন লন্ডন বলেন আমেরিকা বলেন হেতারা ব্যয় ব্যাখ্যানে আছে আচ্ছা তো এলাই আনলে অন্যান্য ডিস্ট্রিক্টের লোক ব্যবসা বাণিজ্যের কথা কন হরালে আর কথা কন প্রতিযোগিতার কথা কন আমরা করলে এলাই করলে যে একাই একশো আচ্ছা সুতরাং দাইন্য মরিচের মতো আরে আপনি যখন তরকারি আনবেন আছে তো মরিচ দিলেন জানলো না আরো মুখ খাঁচ হয়ে গেল দাইন্য মরিচ দুগা দিলে তরকারি আমাদের গরমে গেল কারণ আর কাছে অনেক বরফ লাগে উঠছে এসির ভিতরে থাইও তো সুতরাং আই মেড ইন নোয়াখালীরা সময়া তো সুতরাং দাইন্য মরিচ আমরা আর প্রমাণকে দিতাম এরলে কয় যে আমরা একাই একশো আসলে আচ্ছা আচ্ছা বুঝলি আচ্ছা আশরাফ ভাই আমরা তো আসলে আঙ্গ সামাজিক সাংস্কৃতির মধ্যে আমরা আঙ্গ হোলামাইয়ের বিয়ে শাদি দিই বুঝলেন আমরা বিয়ে শাদি দিই
মনে করেন যে আমরা আত্মীয়র ভিতরে দিই অনেক সময়, অনেক সময় আমরা আত্মীয়র বারও দিই আমরা। হ্যাঁ, আঙ্গো নোয়াখালী মানুষ কি বেশি কি মানে নোয়াখালীর বারে কি বেশি বিয়ে দেয় নাকি নাকি নোয়াখালীর ভিতরে বেশি বিয়ে দেয়? না, আর জানো মতো আয় দেখছি যে আঙ্গো নোয়াখালীর লোকেরা নোয়াখালীর ছেলেরা নোয়াখালীর মেয়ে খোঁজে। আচ্ছা, আর নোয়াখালীর ছেলের বাপ মাও নোয়াখালীর মাইয়া খোঁজে, আর নোয়াখালীর ওই মেয়ের বাবা নোয়াখালীর ছেলে খোঁজে। আচ্ছা, তো আয় দেখছি আয় তো লন্ডনে আজকে 40 বছর হয়ে গেছে, তো আয় দেখতেছি যে আঙ্গো নোয়াখালীরাই নোয়াখালীর বাসি লয়। আচ্ছা, এখন ফোলা মাইয়া যদি লাভ করে যদি অন্যদিকে চলে যায় এটা অন্য ব্যাপার। আচ্ছা, কিন্তু এরা চায় সবসময় ওই নোয়াখালীর মধ্যে নোয়াখালী থাকতো। আচ্ছা, বুঝলে? আচ্ছা, তো এটা আমরা আমরা যে নোয়াখালীর যে লন্ডনে বর্তমান লন্ডনে যাত্রা আছি আমরা, আমরা কি আমরা দেখি যে মনে করেন যে আমাদের এই বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্টের লোকজন আঙ্গো নোয়াখালীর ফোলা মাইয়ারে টোকা বাই করে, এটার মধ্যে সাইডা করার কার বেশি, ফোলার বেশি না মাইয়ার বেশি? ওরে বাবারে, নোয়াখালীর ফোলা মাইয়ার মধ্যে এত গুণ! হ্যাঁ, যে বিয়ে সাইডে করে যে হাতে বুঝছে। আচ্ছা, বুঝলেন নি এটার মধ্যে কি গুণ এটা বলি শেষ করা যায় তো না। এই জন্য ওই নোয়াখালীর ফোলা মাইয়ারলায় বাইরের লোকেরা কামড়া কামড়ি করে। আচ্ছা, বুঝছেন? আচ্ছা আচ্ছা, বুঝছি। ইয়া কবির ভাই, আপনার কাছে আসলে সেম কথা কেন জানেন চাই রাখেন, আসলে যে আঙ্গো এই আমরা তো হলাম এর আসলে বিয়ে সাথে দিই আসলে, বুঝছেন? এখন এই মনে করেন লন্ডন বেসিসে আপনি চিন্তা করেন, লন্ডন বেসিসে কি আঙ্গো যে সিলেটি মানুষটা কিন্তু সিলেটিকে লোক বিয়ে দিয়ে, বুঝছেন না? আমরা লন্ডনে আঙ্গো এই হোলা সাইডে বেশি না মাইয়া সাইডে বেশি? আর এটা কোন মানে আঙ্গো মাইয়া গুণ বালা নাকি হোলা গুণ বালা? মানে দুইগুণ দুগুণ ঠিক আছে, আসলে দুগুণ বালা হোলা সাইডে বেশি, হোলা সাইডে বেশি, হোলা সাইডে বেশি আত্মে লাগে দেয়। কারণ এরা যে কোনো লোকে বিয়ে করাইতে বাঙালি বা নোয়াখালিয়া মানুষ চায়, কারণ এখানে তার আত্মীয় স্বজন এখানে আনি ঢুকানোর লাগে। আচ্ছা, একে কলার আছে আঙ্গুলকে। জি, আসসালাম কলার। ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি, আসসালাম কলার। নোয়াখালীর প্রোগ্রাম দেখে ভালোই লাগছে, আমার বাড়িও নোয়াখালী। আচ্ছা, তবে আগে নোয়াখালীরা একজনের প্রতি একজন যে আন্তরিকতা ছিল, এখন সেটা আস্তে আস্তে কমে আসছে, অন্য অন্য ডিস্ট্রিক্ট দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এই ব্যাপারে আপনারা একটু আমাকে বলেন না, আপনার কোনো মতামত আছে স্পেসিফিক? আপনি এটা কোনো নেই, আমার মতামত হচ্ছে নোয়াখালী অনেক দিয়ে বিপদে থাকে, তো নোয়াখালী একজন আরেকজনকে সাহায্য কেন করে না, ব্যবসায়ী লন বা আন্তর্জাতিক জাতীয় পর্যায়ের লোক লন যাকো বাড়ি নোয়াখালী, হেতাকো ঠেলা ঠেলিলে গাল্লাগো হাইতেন ওই হাসেম সাহেব কইর সবনীতে মেডিকেল কলেজ ওই জব্বার মেয়া কইব না আর নামে হইব, তো জানে বাতি নিচে অন্ধকার আঙ্গো ছোটবেলা তো শুনি আছে কথা, এটা হাসা বাতি নিচে আন্ধার, কুতুব বেশি ইয়ানে কিছু হয় না, অন্যান্য দেশে কুতুব কম, এদের বিষয়ে আন্তরিকতা বেশি, আঙ্গোবিতে কুতুব বেশি ইয়ানে কিছু এটা একা একশো, কিন্তু অনেক সময় দেখে কাজের একশো না, এলে এত যে গুরুত্ব নষ্ট করছে এটা একটা হাসা কথা। কারণ উনি হাতেন আসলে কইছে মূলত আঙ্গো এই লন্ডনে আঙ্গো মানে মনে হয় একজন একজন লোক মানে এটাও ঠিক আঙ্গো ইয়া দেখি স্বর্গে গেল বাড়া বাঁধে বাঙালি তো একজন একজন বালা দেখতে হারে না, এটা নিয়ে আর একটা গল্প আছে, এটাও মনে হয় সময় হয়ে যায় কুবনি পরে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যেটা বাংলাদেশে বিয়া করাইয়া কলার লই রাখা। আসসালাম কলার। কলার আসসালাম আলাইকুম, কে কইছেন ভাই? জি ভাই, স্টুডিওতে। হ্যাঁ, স্টুডিও কন এর আপনি কন? জি, আপনি স্টুডিওতে কথা কইতেছেন কন? জি জি জি, আপনার সুন্দরই একটা প্রোগ্রাম করছেন, আপনারা আঙ্গোবাড়ি নোয়াখালী, দুই সপ্তাহ আগে ছিল আঙ্গোবাড়ি বরিশালিয়া, এই আঞ্চলিকতা প্রোগ্রাম কেন করেন ভাই? আঞ্চলিকতা প্রোগ্রাম বলে আসলে আঙ্গোরে বিভিন্ন দর্শকরা আঙ্গোর মতামত জানাইছে, এই কারণে আসলে আমরা শুরু করছি আমরা। এবং ভাই জি, তো কই রে কোন কোন? জি, হোলার কতর বেশি না মাইয়ের কতর বেশি? এই জন্য যে
পোলারে বিয়া দিয়ে দেশের তুন একটা মাইয়া আনলে জানে আত্মীয়তা বাড়ব, কারণ এখান থেকে এখানের মাইয়ারা অনেক সময় দেখা যাচ্ছে আপনার এক্সপেকটেশন অনুযায়ী থাকে না, নামাজি হয় না, কালামি হয় না, ঘরসংসারি হয় না, জামাইরে মানে না। এখানে দেশের একটা লোক আঙ্গ নোয়াখালীরা যদি একটা মাইয়া আনে, এরা ঘর সংসারই বেশি, সংসারে বেশি রান্না করতে পারে, ভালো ভালো তরকারি হওয়া রান্না করতে পারে, এর লাগে আঙ্গ পোলা বিয়া করি দেশের তুন মাইয়া আনার লাগে বেশি মাইয়াদের একটু ডিফারেন্ট আছে, কল আছে জি, কল আসসালামু আলাইকুম, কল আসসালামু আলাইকুম, হেনির ভাই আর একটু ঠিক করে কইতে বুঝছেন ধন্যবাদ আশরাফ ভাই, আমরা আসলে এই অঙ্গ আঙ্গু পুরে ফ্যামিলি আমরা অবশ্য যৌথ ফ্যামিলি থাই আমরা বাংলাদেশে, দাদা দাদি নানি ব্যাক ফ্যামিলি আমরা একলগে থাই আমরা। তো আঙ্গু মনে করেন যে এই নাতি নাতকে রইলে তাঙ্গ মুরব্বীরা আঙ্গ নাতি নাতকে গল্প করে আর কি, আঙ্গু রইলে মনে করেন আর নাতি নাতকে আর খোলা মাইয়া আছে দাদা বাপমার কাছে, তার বাপমা খোলা মাইয়ার কাছে আর গল্প করে, কয় রে বাবু রে তোর বাপে রে আমরা মাথা দিতেন না উনের ডরে আর মারে দিতেন না হিমড়া ধরে হিমড়া ডরে, বুঝলেন? ঠিক আছে, এটা আসলে কাহিনী কি এটা? আচ্ছা, এটা এরকম কোন ইয়ে আসেনি এটা এটা তাদের মধ্যে এত ভালোবাসা ছিল বুঝছেন, মানে হোলা একখানা কান্তেই কোলে নিয়ে আনে, আচ্ছা বুঝছেন, কান্তেই কোলে নিয়ে আনে, ওই কোনো খিদা লাগছে হয়তো কিছু খাবে খানা না দিয়ে আগে কোলে নিয়ে আনে, আচ্ছা আদরটা কি এটা বুঝছেন, ওই কষ্ট পাবে এই জন্য মাঠে রাখে না কোলের মধ্যে রাখে, আচ্ছা মাথাতে রাখে না হিমবে খাই লিব, এই জন্য হাতের মধ্যে রাখে, আচ্ছা হ্যাঁ, এটার মধ্যে আন্তরিকতা আসলে বিদায় এই কথা বলে যে মাথাতে রাখে না উনের ডরে আর মাটিতে রাখে না হিমবার ডরে। আচ্ছা অঙ্গা কি আমরা এরকম আন্তরিকতা দিই নি আমরা অঙ্গ অঙ্গার অবস্থান আমরা যে দেখছি দেই অঙ্গ কিছু কিছু এলাকায় এখনো আন্তরিকতা আছে, আচ্ছা তবে আমাদের মানুষ অঙ্গ মানুষেরা আপনার পরিবর্তন হয়ে গেছে, আচ্ছা আগের মতো ওরকম মায়া মহব্বত এদের মধ্যে নাই এখন আর। মানে আপনি কথা থামাইয়েন না আমাদের চাই রাখবি কলার তুমি যে কলার আসসালামু আলাইকুম, যে কলার আসসালামু আলাইকুম, কে কইছেন কলার, নামটা কইবেন, আপনার নামটা কইবেন নাই, আবুল কালাম, আমার নাম হইলো আপনার করিম, জি করিম ভাই আসসালামু আলাইকুম, আমার বাড়ি ছিলে জি আমি বিয়াহর দিন নোয়ালি, আলহামদুলিল্লাহ নোয়ালি প্রোগ্রামটা দেখি আর খুব খুশি হইল, আমার ওয়াইফও খুশি হয়েছে, আপনারে ধন্যবাদ ভাবিরে, ভাবিরে ধন্যবাদ ভাবিরে, কই রাঙ্গ ফুকো সাহেব আল্লাহ হইতে, জি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যাঁ আসলে কি কলেজ জন্য কল না ওইটা কইছিলাম আর কি, যে আপনি বললেন যে কোয়েশ্চেনটা ওই মাথা ত্রাগে না উনের ডরে মাটি ত্রাগে না হিমবার ডরে, তো এই ভালোবাসা আসিল আর কি, তো এখন জানি না মানুষের অনেক চেঞ্জ হয়েছে মানে অনেক পরিবর্তন হয়েছে, এটা একে কলার আছে আঙ্গলগে একে কলার আছে, জি কলার আসসালামু আলাইকুম, আলাইকুম ভাই আপনারা ভালো আছেন নি? আমরা ভালো আছি, আপনি ভালো আছেন নি? এ আই তো ভালো আছি, এর লাগে না কল দিছেন করে, জি 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 ভাই আলদুগে একদম কাছের খাস দুইগা ভাই নোয়াখালীর দুইগা ভাই এনো আছে, আচ্ছা বড় ভাই আশরাফ ভাই আছে, কবির ভাই আছে, আচ্ছা খুব ভালো লাগতেছে প্রোগ্রামটা দেখি আর কি, বেশ করে কবির ভাই তো মানে কি কইতে আমার কোবরা কোবরা কবির কোবরা কবির আজ উপাধি হয়ে গেছে, গর্ব আমরা খালি গর্ব, আমরা যে কইছিলাম আর কি, এরকম কি হাইলে আমরা এরকম
না অঙ্গা জুম কলার আছে গে জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম কে কইছেন কলার জি আমার নাম নাজিম নাজিম জি আমি আশরাফ ভাইয়ের সাথে কথা বলতে পারবো জি জি আশরাফ ভাইয়ের সাথে কথা বলুন আশরাফ ভাই জি নাজিম ভাই জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন জি আমি ভালো আছি আচ্ছা ভালো আছেন নি জি আপনি কেমন আছেন আমি তো আছি ভালো আপনারে দেখে আমার খুব ভালো লাগছে তাই ভালোভাবে কথা তো আমরা তো এমনি একজন যে ভালো ভাই জি ভালো ভাই তো এটা আমাদের নোয়াখালী ভাষা না মনে হয় আরে নোয়াখালী না হইলে তো বাংলাদেশি ভাষা তো এটা তো বাংলা কথা বলতেছি আচ্ছা ঠিক আছে চলবো ধন্যবাদ আজিম ভাই আপনি আঙ্গরের অনুষ্ঠান সাইবেল লাগা ধন্যবাদ আপনি একটু ফোন দিয়ে আঙ্গরে জি নাজিম ভাই জি আসসালামু আলাইকুম তো আপনারে ইয়ে কলার যে আর কি যে আশরাফ ভাই যে হ্যাঁ নেক্সট আর কি কলার আছে আঙ্গুলা জি কলার আসসালামু আলাইকুম না ভাই ওই লাইন কাটে গেছিল হেলে আবার কল দিছি আর কি আশরাফ ভাইয়ের লগে একটা কথা কইতে পারি দেন কোন কল আশরাফ ভাইয়ের কোন ভাই ছোটবেলাদের মনে আছে একটা কথা এ না হলে যে লোকজন কইতেছে যে হেনি কলেজের পেয়ান ওই কি একটা বিষয় আছে এই বিষয়টা তো দেখতে পারলাম না কোন আছে এটা একবারই ছোটবেলাদের মনে আছে জানিয়ে ধন্যবাদ আপনাদেরকে আপনাদেরকে সাহস করে যে আমাদের আপনাদের মাতৃভাষাকে নিয়ে এসেছেন এই জন্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা তো আমরা বুঝতাম আপনারা লজ্জা করে আপনাদের মায়ের ভাষায় কথা বলেন না সিদ্ধ ভাষায় কথা বলেন এখন যে আপনারা সাহস করে যে আপনাদের মায়ের ভাষা নিয়ে এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই বলছেন আমাদের ভাষা জি আসলে সবার ভাষা সবার কালচার সবকিছু মিলেই বাংলাদেশ সবকিছুই বাংলাদেশ আর আপনাদের মাধ্যমে অনুরোধ হলো সরকারকে যে এখন বন্যা দেশে নৌকা দেওয়ার জন্য নৌকা এবং রিলিফ বন্টন করেন ধন্যবাদ জি ধন্যবাদ আমাদের আমরা ধন্যবাদ জি আপনি দর্শক আঙ্গুর কইতেছিল আসলে যে আমরা নাকি মায়ের ভাষার কথা কইতে লজ্জা লাগে সরম লাগে আঙ্গু আসলে আর লাগে না জানি না আঙ্গু অতীতের অতীত আছে অতীতেরও লাগে না আসলে আঙ্গু লাগে না কিন্তু আঙ্গু কেউ কেউ আছে এসে লজ্জা লাগে এটা সত্য কথা এটা হাসা কথা হেতান হাসা কথা কইছে এটা তবে হেতানের কাছে কই আপনারা আসলে আপনাকে হোলামাই করে কারণ আঙ্গু নোয়াখালী ভাষাটা শিখাইয়েন কারণ এটা আঙ্গু মার ভাষা এটা আমরা গর্ব করি এবং এটা শুনতে একটা ভালো লাগে আঙ্গুর তো আঙ্গু বুখারি যে আঙ্গু কতবার আঙ্গু আফাং করে গেছে কথা আঙ্গু কইছে যে আর মনে হয় বাপ মারা হেঁটে গেছি বুঝলেন ইংরেজি আমরা কইতে পারি হ্যাঁ হতে কাটে স্কুলে তো শিখবো এটা শিখতে পারি আমাকে বাড়িতে বা ঘরে আনে নোয়াখালীর কথা শিখাই তো হ্যাঁ ঠিক আছে আর এটা আচ্ছা কবির ভাই আপনার কি এরকম কোনো স্মৃতি মনে আছে নাকি যে আপনার আপনাকে এরকম দাদা দিল লগে নাতা নাতির লগে আপনার বাপের লগে কোনো কথাবার্তা কইছে এরকম আপনার দাদারা হিজেরা এরকম কেউ কিছু কইছে দিছে এরকম আপনার কোনো স্মৃতি টিতি মনে আছে আশা বাড়ি যেটা কইলো মাটির আয়না হ্যাঁ মাটির আয়না মাথা লাগা মনে ডরে ডরে মাটির আয়না হিমলে ডরে হিমলে ডরে ইগেন তো কইছে আর আর নিজের অভিজ্ঞতা আছে আচ্ছা আমি তো ছোটবেলায় দুষ্ট আছিলাম কান্নাকাটি করিয়ে দেখে আরে ওই উড়ালে রোদি রেখছে হ্যাঁ বালাতাল লাগাই বালাতাল লাগাই বালাতাল কি বালাতে হরে তেল আরে আচ্ছা হরে তেল হরে তেল নাই আস করে হরে তেল নাই তেল লাগে হরে তেল নাই হরে তেল হরে তেল নাই তেল তো মারাত লাগাই চুলের লাগে আচ্ছা আমরা কইছি যে আঙ্গ দাদা দিব আমরা আসলে আঙ্গ গতবার একে দাদা দিছিলাম আমরা গতবার দাদাটা উত্তর হয়েছিল শার্ট যা শার্ট বা জামা মেলা মানুষ আঙ্গুরে উত্তর হারাইছে আসলে আমরা এত ব্যাকের উত্তর লইছি আমরা আমরা এটা লটারির মাধ্যমে আমরা আগামী তিন মাস পর আমরা একটা বড় অনুষ্ঠান করবো এই তিন মাস পর বড় অনুষ্ঠান আমরা এই লটারির মধ্যে আমরা যারা বিজয়ী হবে তাদেরকে আমরা পুরস্কার দিতে ঘোষণা করবো আজকে আমরা একটা দাদা আছে আর দাদা যাইবার আগে আমরা আসলে একটা এই ভিডিও ক্লিপস করছি আপনাদের লাগে আপনারা দেখলে খুশি হবেন এটা আঙ্গো টিএনটি কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে আমরা ভিডিও করছি আপনারা ভিডিওটা চান ভিডিওটা দেখলে আপনারা মজা হইবেন আনন্দ হইবেন আপনারা আঙ্গো নোয়াখালী ভাষা ভাই
বাউরি বগুনের বাড়ি নোয়াখালী ওকা আগু আইন কি আপনারা দেখছেন আঙ্গুকে ভিডিও দেখছেন, ভিডিওকে যদি মজা হন আপনার আঙ্গুরে জানাইয়েন আঙ্গুরে। আর আঙ্গু আজকের অনুষ্ঠানে একটা দাদা আছে, দাদাকে আপনাদের কাছে কইয়ের আপনারা টিভি স্ক্রিনের মধ্যে নাম্বার নাম উঠব, দাদাকে উঠবো আপনারা লিখি লইয়েন, আর আঙ্গু একটা ঠিকানা আছে ঠিকানা উঠবো আপনারা লিখি লইয়েন। দাদাকে কইয়ের আপনারে, দাদা কইছে একখান টেবিলের উপরে হাঁসগে মাসি আছে, আয় থাপড়ে একগে মারিয়ে রাখছি আর কৌগা আছে। একখান টেবিলের উপরে হাঁসগে মাসি আছে, আয় থাপড়ে একগে মারিয়ে রাখছি আর কৌগা আছে। এটা আপনারা আঙ্গুরে লিখি হারাইতে নেবেন, আপনারা আঙ্গুরে লেখা লিখি হারানোর ঠিকানা হয়েছে, সিঁড়ি লেখার ঠিকানা হয়েছে ফরজক আঙ্গুবাড়ি নোয়াখালী আইওন টিভি আশি আবে রোড বার্কিং IZ11 7BT। আঙ্গুরে ইমেলও করতে পারেন, আঙ্গু ইমেল অ্যাড্রেসে আপনাকে সামনে ভাসি উঠছে, আপনারা ইমেলও করতে পারেন আঙ্গুরে। আশা ভাই জি, আপনার কাছে আর একটা প্রশ্ন আছে। প্রশ্ন হয়েছে আসলে আপনারা তো বিয়ে শাদী করছেন এই দেশে, আপনারা ইয়ে হয়ে গেছেন, আপনারা স্যাটেল হয়ে গেছেন বাংলাদেশে, তো যখন যে সময় আসছিলেন আপনারা, আপনাকে কি এরকম কোনো এই সম্পর্ক কারোর আছে নাকি, আপনার ফ্রেম ট্রেম করতেন নাকি কারোর লগে আপনারা আপনার বয়সে, যেমন অমুকের বয়সে দিয়ে যান খোলা নাকল দিয়ে যান গেলে ফ্রেম করে ভালোবাসে, তারা বিয়ে করে, অ্যারেঞ্জ ম্যারেজ করে না, খুব কম করে, এতটা পছন্দ করে তারা বিয়ে করে একজন আপনাদের, আপনাদের সময় কি এটা আসলো নি আসলে, আপনার কোনো এরকম কোনো কাহিনী আছে না আপনার আর এটা কইতে হবে কেনা না, আর এরকম কোনো কাহিনী নাই। তো আমরা তো আঙ্গ সাসা যেটা এদেরকে খুব ডরাইতাম, হ্যাঁ যদি কোনো কারোর সাথে কারো লগে যদি কোনো কথা কইতাম রাস্তায়, এখন আমরা রান নাই একটি কলার লেখা না কথা কেনা কলার মুখে রান নাই। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি আপনারা? আয় ভালো আছি, আপনি ভালো আছেন নাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বলে অপেক্ষা করতে করতে আয় বাপ বাপ পরে খাই খাই পরে আবার শুরু করলে বসে আর কি টিভির সামনে আলহামদুলিল্লাহ। আর আপনাদের আর শত ভাই আর কি যে ভাল লাগতেছে নোয়াখালী ভাষার কথা কইলে কি ভাল লাগে আসলে এটা বুঝে পাইতাম না। আমার বার পরিচয় তো আমার আমার নাম হচ্ছে কায়ু, আর আমার বাড়ি হচ্ছে রামগঞ্জ ভাদুর নিজি বাড়ির ছেলে আমি, মানে আমার ঢাকার জন্ম, বাট মা বাবা ঢাকা নোয়াখালী থেকে আসতে পারে ঢাকা, আপনার জন্ম হয়েছে, বাট আমাদের শিকড় হচ্ছে নোয়াখালী। কাইম ভাই আপনারে আপনি কল করেন, আপনার ধন্যবাদ, আপনার আঙ্গ অনুষ্ঠান দেখবেন ব্যাকের করবেন, আপনার হলো মায়ের করবেন আঙ্গ অনুষ্ঠান সাইবেন লাই, ধন্যবাদ কাইম ভাই। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ আসো ভাই কম। হ্যাঁ তো আঙ্গ আমলে আসলে এরকম সুযোগ আসিল না। আচ্ছা আমরা আঙ্গ মুরব্বীরও ভয় করতাম। আচ্ছা হ্যাঁ স্কুলে যাইতাম কলেজে যাইতাম, তো ওই আশেপাশে তাকাইতাম গ্রামে মায়ের মুরব্বী কেউ আসেনি কোনো, দেখছে দেখিয়ে লাগে কোনো একে কলার আছে একা কলার তুমি কলার লইয়ের। হ্যাঁ কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালাম, কে কইছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন নাই? ধন্যবাদ আপনারে আপা, আপনি কল করছেন ধন্যবাদ, আপনি আঙ্গ অনুষ্ঠান সানের আঙ্গ অনুষ্ঠান সাইয়েন হোলা মাইয়াগুলো দেবাইয়েন ব্যাকেরে কুই আঙ্গ অনুষ্ঠান সাইবেন লাই, আমরা সুন্দর সুন্দর জিনিস আনবে চেষ্টা করব আমরা, এবং আমরা চেষ্টা করব যে আঙ্গ নোয়াখালীর একটা সামাজিক সাংস্কৃতিক যেটা আছে আমরা এটা উড়াই দিবেন লাই। জি আসসালামু আলাইকুম। আচ্ছা আসব আপনারা কইতাম এই আপনি যে কইছেন যে আপনাদের সময় এরকম আসিল না, ঠিক আছে আসিল না, কিন্তু যদি কেউ করতো এরকম বুঝছেন নি হাতে করে কি কেউ কি আপনাদের দাদা দাদি নানি সাসি কেউ উৎসাহ দিত এরকম প্রেমের লাই, এটা এই আপনার তো এটা জানো মজা জানবে আগে দিয়ে কলার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে কইছেন? আমি স্টুডিওতে কথা বলতে চাই। আপনি স্টুডিও কথা কইতেছেন আর নাঙ্গর কোন কি কইবেন আঙ্গ দর্শক অতিথি আছে দুইজন অতিথির কথা কোন। জি আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আপনি আমার বাড়ি নোয়াখালী না কিন্তু আমার খুব ভালো, ও সরি, হ্যালো। জি বলেন। আমি তো ধন্যবাদ দিতে চাই এই প্রোগ্রামটার জন্য, আপনি কথা বলতেছেন।
এরকম ঘটনা হলে তো আঙ্গো দাদা দাদি আঙ্গোর কইতে পারি যে বাবুরে এগুলা করিও না, তোমার আব্বা আমার মানুষের মান চলে যাবো, আত্মীয়-স্বজন মানুষের মান চলে যাবো। তো আমরা কথা শুনতে পারি আর ভয়ে আর এগুলা আগাইতাম না, আর আগাইতাম না। আচ্ছা আঙ্গো কি কলার আছে? জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু স্টুডিওতে কথা করতে চাই। আপনি স্টুডিওতে কল করছেন, কথা কন ওই কবিরার লগে? কবিরা মানে কবিরা ভাই? হ্যাঁ হুজুর, কোন আই হুনি? আমার নাম জসিদ। হ্যাঁ না, কম নাম কল একদম হাতের লেখা দেই বুঝি, আপনি কে হাতের লেখা দেখছি? আমি বুঝি, আমি দানে তাকালে বাই দেখি। দেখছেন নোয়াখালী লোক? তোমা কি দেখো, এটা হচ্ছে নোয়াখালী সারা সমনের লোক। আই বৃষ্টি ফাঁকে ফাঁকে চলি। হ্যাঁ আপনি কি ফারুন? নেই না না না, আই কবির বুঝেন নি। জসিম ভাই আপনি কল করছেন আঙ্গোরে, ধন্যবাদ। আসলে বাইরে কই আপনার ধন্যবাদ, আঙ্গোল কুবরা কবির ভাই আছে, কবির ভাই আপনি ফোন করছেন এটা ধন্যবাদ ভাই। জি আসসালামু আলাইকুম কবির ভাই। জি স্যার, যেটা আমি আশ্রাপ বেড়ে ঘোষণা করছি আমাদের ঘোষণা করি, আসলে আমাদের এরকম কোনো কি এই মানে প্রেমের অভিজ্ঞতা আসলো নি আগের? প্রেমের অভিজ্ঞতা আছে, প্রেম করছি। আপনি কি স্কুলে করছেন নাকি কলেজে আয় করছেন? না ইউনিভার্সিটিতে আয় করছি, কিন্তু প্রেম করছি মন দিনও মন দেন না, কারণ যাচাই বাছাই করার ছোটবেলা থেকে আমি যাচাই বাছাই করি। মন দিলেও কিন্তু আমার ঝামেলা আছে, কিন্তু ভাবিয়ে কিন্তু মনে রাখতে হবে। প্রত্যেকে ব্যাক ব্যাচেলার হল আইনের 25% হক আছে অন্য ব্যাচেলারের প্রতি। আচ্ছা 25% নেই ভাই, 70% কার কাছে? বাকি 70% রিজার্ভ রইল আর রিজার্ভ রইছে। আচ্ছা সুতরাং আপনি যাচাই বাছাই প্রেম করবেন মন দিতেন না। আচ্ছা যাচাই বাছাই করবেন আসতে দর্গা, আর যাচাই বাছাই করার অভ্যাস ছোটবেলার তো। আচ্ছা না, এটা আমি আপনার আসলে আশা বেড়ে কইছিলাম যে আসলে আঙ্গো তো আশা বেড়ে যে কইছে যে ছোটকালে আসলে আঙ্গোরে আঙ্গো আঙ্গুলে আর কি মানে 90-এর দশকের আগে, 90-এর হরের কথা কইয়েন না বা 2000-এর আগের কথা কইয়ের। হ্যাঁ 2000-এর আগে মনে করেন যে এরকম আশা বাজে কইছে কেউ যে এরকম ফিল্ম করতো এরকম আঙ্গোরে কইতো যে এই বাবুরে যাইছি না এনে, এটা মানসনাল আঙ্গো ফ্যামিলি, ফ্যামিলি একটা মানসনাল ফ্যামিলি, তোরা এগিন করিচ্ছে এগিন করলে মানুষ খারাপ কইব। এই আমাদের সেটা কইয়ের আমাদের এরকম কোনো কিছু আছে কি না এই কলার কল লই রাখা? জি কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম, কে কইছেন ভাই? আমি সিলেট বাই কথা বলতাম পারবো। আমি তো ভাই নোয়াখালী গেছি 35 বছর আগে। আচ্ছা ঠিক আছে, আগে একটা জায়গা বলি, এই জায়গা হলো সমুনি। সমুনির তাকি মাছ দিয়ে গেছি। আঙ্গো সমুনির লোক কেন আছে? আচ্ছা আচ্ছা বুঝছি। জি বুঝছি, সমুনিতে মাছ দিয়ে গেছি। আমার সিলেট এখানে দুইটা লোক থাকতো, এরা এরা জবরদস্ত লাচ্ছি সময় চানাচুর বানাইতো বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোনে তিন আছেন, এরা নমাজিও আছে, খুব ভালো লোক। তারা দাওয়াত দিয়েছেন একদিন গেছিলাম সিলেট বুঝছেন, তার দেশে। আচ্ছা দুই দিন তাকিয়ে আইসি ভাই, খুব সুন্দর লাগছে। অনেক বিল, অনেক নদী, এখানে একটা বাড়ি আছে আমার, মানে আমাকে বললো একটা বাড়ি বললো আপনার এই দেখাইলো আর অনেক দূরে সদাগরের বাড়ি। আচ্ছা আগে বাবু আছে, এরা বলতো কি, এরা বললো যে প্যান্স হিসাব করিয়া কি এমন তো মাছ মানা ডুবতে পারে না। জি আচ্ছা জি ভাই, আপনার আসলে ধন্যবাদ, আপনার কল করছেন এই কারণে ধন্যবাদ ভাইয়া। জি আসসালামু আলাইকুম কবির ভাই। হ্যাঁ কোন যে কোন যে কোন জেলার নাই না আই আশ্রাপের লগে একমত। আঙ্গো তো আমরা অনেক কিছু মিলাইয়া দেখতে হইতো যে সামাজিকতা
মা বইনে কি কয়, এখন তো এখনকার লগে হেতের মিল আসিল অনেক। নব্বইয়ের আগে তো আমরা পড়ালেখা নষ্ট হইব, বা আপনি ভালো ছাত্র আসিলেন আপনি প্রেম করতে গেলে তো পড়ালেখা হইতো না, আবার ইবাদত হইতো না, কুসংস্কার আছে কিছু। প্রেম করাটা কি আঙ্গ সমাজে কি নিষিদ্ধ আসিল নি, বা এটা কি গুণের কোন কাম কাম আসিল? নিষিদ্ধ আসিল, ইনডাইরেক্টলি নিষিদ্ধ, আঙ্গ যে কনজারভেটিভ ফ্যামিলি যেখানে আমরা, এখানে নিষিদ্ধর মতোই। আচ্ছা, কিন্তু নিষিদ্ধ হয়ে থাকলে আমরা তো এটা বলতে পারি না। কথা হালাই না, কথা দাঁড়ান না, আমরা কথা বলতে চাই না। কলার কলার জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, কে কইছেন ভাই? ভাই আঙ্গ বাড়ি নোয়াখালী। আঙ্গ বাড়ি নোয়াখালী, ইনশাআল্লাহ। আয় এক আর কবির ভাই লগে মাইতাম ভাই। কবির ভাই আমার সামনে দেখো। হ্যাঁ কে? একটু আগে হচ্ছি আবার অনুষ্ঠান, আবার চলে যাবো। গানও আছে বুঝেন, হাসম সাহেবের কে গান আর কি বুঝছেন, হাসম সাহেবের গান আছে, আইলের হদ দিয়ে কুঞ্জার মাইয়া ঠিল্লে উড়ে যায় বুঝছেন, হাতে এটা এ ফ্রেম ফিরে দিল, ছোটো কালের ফ্রেম ফিরে দিল, হাতে এই গান গে লেগেছে বুঝছেন। আচ্ছা, মানে হাতে খুব সুন্দর করে হাতে গান গায় গাইতে বুঝছেন, ঘরে দেখলাম যে হাতে আবার লাগে শেষ দিয়ে লেগছে যে এরকম, যে মানে এটা এটা এত বেশি মানে অপরাধের জগৎ কিছু নয়, এটা এটা অপরাধের কিছু নয়, এটা ফ্রেম করতে হয় আর আমি। আচ্ছা, কোন ঠিল্লে উড়ে যায় মানে দাদা এটা কইছে আর কি বুঝছেন, দাদার দাদা তো দাদা কইছে আর কি যে তুই পছন্দ কর চোদ বালা কথা পছন্দ কর, তোর মা বাপরে কুমো এটা, আচ্ছা মা বাপরে এটা সম্বন্ধ করাম ওইটা তুই চিন্তা করিচ্ছে বুঝছেন, না তুই দাদার কাছে কইছে আর কি যে আই হদ্দি কুঞ্জের মাইয়া নিল উড়ে যায় দাদা চাই দেন, তো দাদা কয় না ঠিক আছে তুই চা আমি অসুবিধা নাই তোর বাপ মাল্লার কথা কম, একে আপনারা কোনো উৎসাহ খাইছেন কিনা আপনাকে ছোটবেলা? না উৎসাহ খাইন, আমরা তো কইলাম না, আমরা তো কিছুটা একে একে কল আছে জি কল, আসসালামু আলাইকুম। ধন্যবাদ লজ্জা পাইতাম, আবার হড়া লেখা চেষ্টা করব, বাকিরা করতে চাইতাম এই তামাশা। আচ্ছা, আগাইতে হারিন। আচ্ছা আশরাফ ভাই, আমাদের কাছে চলিয়ে আবার আঙ্গ ইয়া
মনে করেন যে বিয়ে নতুন বিয়ে করানো হয় আর বুঝেন নি বোঝ সময় ঘরে গিয়ে বোর লগে হরির লগে দেখলাম দেখতাম যে আমরা মানে একানা ঠুঁয়াটু হয়ে বুঝছেন নি তো এই ঠুঁয়াটু এবার হরে মনে করেন যে আমাদের বউ চলে যায় অনেক সময় বাহার বাড়িতে কদিনটা চলে যায় হ্যাঁ তা আবার শুনি যে কি আছে হরি বলে এটাই বলে মনে করেন বালা বউ রান্ধি বান্ধি খায় বুঝছেন নি এর আওয়াজ যদি বউ আইয়ে বুঝেন হরি আর বালা রান্ধে না আর তো এই হাসংসার আঙ্গা হাসংসার একে গান আছে আবার একে বুঝছেন নি বালা বালা সালাম রান্ধি কালা লগা খায় কালা লগা বাড়িতে এলে বুগলি ঢোকায় বুঝছেন নি এটা কি আসলে হাসানি এইসব কাহিনীগুলো কি আসলে আমরা এটা এটা আসলে এটা আগেকার দিনে কিছু কিছু শাশুড়ি আসলে এরকম সেলফিশ কয় আর কি ইংলিশ বলে আর কি আচ্ছা হ্যাঁ তো এরা আসলে অন্য ঘর থেকে একটা মাইনি আনছে যে এটা নিজের মাইনি নেওয়া তো মন করতো না আচ্ছা ও হে বাত একটু খাইলে এক কাদা খাই লিছে বুঝছেন নি ওই গোস্ত একটু খাইলে তিন টুকু খাই লিছে তিনি বুঝছে ওই আমরা তো একটা কথা আছে না ওই যে আপনার হাতির ভাঙলে হাতির ভাঙলে হয়ে ভাঙলে কয় এরকম কিছু শাশুড়ি ছিল আর কি ওই সময় তো এরা মানে ওই ছেলের বউ খাওয়া দাওয়া দেখতে পেতো না আচ্ছা আচ্ছা এই জন্য আসো ভাই কলার আছে মেলা কলার আছে আঙ্গ লগে তাই কলার লই রাখা না জি কলার আসসালাম আলাইকুম তেল খরচ করো না একুশটা দিন তিন মাস চলে আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম কে কইছেন আমরা কইছি যে আমরা আঙ্গুরে মতামত জানান আমরা কেমনে এটা সুন্দর করুম আঙ্গুর লগে যোগাযোগ করেন আমরা যদি জানান আমরা ওই অনুযায়ী কথা করবো দুই সপ্তাহ মাত্র আমরা আসলে আপনাদের আলোচনার মাধ্যমে আমরা নোয়াখালী ভাষাটা আমরা উড়ে দিতে চাই আমরা এবং আপনারা এটা আঙ্গুরে মতামত দিবেন আপনারা আঙ্গুর স্টুডিও নাম্বার আইসেন নাম্বারে কল করিয়েন আপনাদের কী মতামত আছে আপনারা জানাইয়েন আঙ্গুরে আঙ্গুরে ইমেলও করতে হন আপনারা জি আসসালামু আলাইকুম বলে আমরা হাঁটি হাঁটি পা পা জি তো ইয়া যে কইছিলাম যে যে মানে বহরির যে জামিলাগুলো আর বুঝছেন নি তো এটা কি সবসময় কি এটা লাগি থাকতো নাকি নাকি এটা কোনো সব সময় থামতো এটা না এটা যেখানে শুরু হয়েছে লাগিতাই এখানে লাগিয়ে রয়েছে আচ্ছা এটার মিল মিমেশ নাই বউক হরির দোষ হরিক বউর দোষ আবার বউ কয় জামাই তার আবার মা কয় আঁ ছেলে আচ্ছা আবার কয় কেউ কয় মা কয় না হুত বোনে কয় আর বনুত আচ্ছা এগুলো লাগিয়ে রয়েছে এই ঠেলাঠেলি আঙ্গ নোয়াখালীতে আছে বেশিরভাগ সত্যি কথা কইতে গিয়ে এটা আছে আচ্ছা এটা গ্রামে আছে এই হতি গ্রামে হতি থানাতে আছে আমি দেখছি আচ্ছা আচ্ছা এটা এটা একটা দুঃখজনক ঘটনা আচ্ছা বুঝুন জি জি কলার আসসালামু আলাইকুম আচ্ছা কলার কলার কারি গিয়েছে লাইন কবির ভাই আঙ্গো তো মেলা আমরা খানা দানা আঙ্গো মেলা আছে আঙ্গো সব বুঝছেন নি আঙ্গো একে খানা আছে আমাদের আশা ভাই কবির দনোদনের কাছে কবির বর্গের বর্গের মধ্যে মরিচকলা করি আমরা বর্গের মরিচকলা বর্গের মরিচকলা এটা তো আঙ্গো আমি যদি জানি আঙ্গো দাদা নানি বা আমাদের মনে করেন যে আঙ্গো এই জেড়া জেড়ি যারা আছে বুঝছেন নি এতটা পছন্দ হইতে এবং তারা যে স্পেশাল করে বানাই দিয়ে তারা হেতারা এমনভাবে জানিত আমরা মনে করি বর্গের মরিচ কলাই এনে দিই আমরা মোটামুটি আঙ্গো হেড ভরে যেত এটা সম্বন্ধে আসবে একা আঙ্গুর একা কোন আসলে কি কথা বললেন আপনি জিবের ভানি ঝুলি আছে আচ্ছা এই বরগের মধ্যে মাছের ছোট ছোট কারি কারি ধন্যা দিয়া যে আপনি বরগ খোলা দিয়েছে এটা দিয়ে একজনের চার পাঁচতলা সকালে হানি ভাত খাই লিত এটা যে একবার খাইছে যদি কারো খাওয়াইতে পারেন হ্যাঁ জীবনে
এটা কি হয় গুড়া মাছ দিয়ে করে নাকি অন্য কি দিয়ে করে এটা করে সিলিং মাছ দিয়ে আচ্ছা এটা করে বাইং মাছ দিয়ে ছোট ছোট কাটি কাটি আচ্ছা তারপরে আপনার ইসা মাছ দিয়ে করে আচ্ছা তারপরে টাগি মাছ দিয়ে করে আচ্ছা এগুলা ছোট ছোট কাটি কাটি আপনার ওই কুচি কুচি ধনিয়া করি আপনার বাটা বাটা জাল হয়ে দিব ফাউডার জাল না আচ্ছা আচ্ছা বাটা জাল দিয়ে আরো দিবে কিসের মধ্যে চুলার মধ্যে হ্যালো হ্যালো জি কল আসসালামু আলাইকুম আমি লাইভে আছেন কোন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম কে কইছেন ভাই সিলেটের যেরকম দেখায় নোয়াখালীর বিভিন্ন জিনিসগুলো লাইভ দেখানো যায় আপনারা আঙ্গো একটা অনুষ্ঠান চলে সিলেটি মাত আপনারা অনুষ্ঠান সাজিয়ে দিবেন আপনারা আঙ্গো টিভি সেম টিভিতে আইওন টিভিতে চলে জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আঙ্গো আসলে সময় শেষ হয়ে আছে বুঝলেন আমরা আসলে মেলা চেষ্টা করি আমরা আসলে আঙ্গো এই মানে ধাপে ধাপে আমরা আগাই পারলে আঙ্গো মেলা করার বলতেছে যে আসলে আঙ্গো ঠিক আছে আঙ্গো হাতে মতামত আমরা নিমু আস্তে আস্তে নিই আমরা আসলে আঙ্গো সারা সুন্দর করব চিন্তা করতেছি আমরা তো এই সামনের দিনে আঙ্গোলা যেন আরও সুন্দর করতে পারি কেমনে করতে পারুম এটা আসলে আর মনে হয় যা আঙ্গো অতিথিরাও এ সময় ইয়ে আর আমরা আসলে সবসময় আঙ্গো আঙ্গো নতুন নতুন অতিথি আমরা আনার চিন্তা করি আর এক মিনিট আছে আপনি ইয়া আশ্রম একানা করবেন আঙ্গো আসলে কেমনে সামনের দিনে আমরা আরও সুন্দর করে করতে পারি একানা আঙ্গো অনুষ্ঠান আঙ্গো অনুষ্ঠান সুন্দর করতে হলে আঙ্গো যারা অনুষ্ঠান দেখে জি হাতাগতুন অ্যাডভাইস নিতে হইব আচ্ছা হাতাগতুন অ্যাডভাইস নিতে হইব আর আমরাও আরও সবমাত্র দুই সপ্তাহ হলো জি জি হবে দুই সপ্তাহ হয়েছে নতুন একারে তো এখন এই ক্ষেত্রে আস্তে আস্তে হাঁটি হাঁটি পাকা করতে হবে এটাকে আচ্ছা এখন এই যে আপনি ভুল না করলে আপনি ভুলে শিখতে পারবেন না যত ভুল করবেন অত শিখবেন জি হ্যাঁ তো আমার মনে হয় যদি আমাদের দর্শকরা যদি আঙ্গুলে ভুল ধরি দে যে আপনারা ইন্দি ভুল করেন ইন্দি ভুল করেন আমাদের অনুষ্ঠান সুন্দর হবে আরো আচ্ছা কবির ভাই হ্যাঁ জি কোন না এক মিনিটের ভিতরে আমরা শেষ করে দিই না কেন আচ্ছা ধন্যবাদ অনুষ্ঠানের বয়স যেহেতু দুই সপ্তাহ আমরা জানি এটা চলতে 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 আস্তে আস্তে আরও বেশি চলি উঠবো চলতে চলতে আকাশে উড়ি দেবে এতে দেখতে হলো না আমরা ওরা তো মাটিতে আছে বলে দেয় না আকাশে উড়ি গেলে দেখতে হলো না বেশি গুড গুড যদি গুডস লাগাই দেন তাহলে ভালো হয়ে যাবে আমার মাল যাবো না তো যে দুটা চলছে আস্তে আস্তে এরকম চলুক আস্তে আস্তে হইব না আর যারা মতামত দিতে চায় এটাকেও মতামত লই আমরা আরও আগাইতে আরম এই বিশ্বাস আছে ইনশাআল্লাহ আচ্ছা আসলে আমরা আসলে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসি আমরা আমরা আসলে দর্শকদের কই আমরা আপনারা মতামত দিবেন প্রত্যেক দিনের মতামত দিবেন আপনারা আপনারা চেষ্টা করি আঙ্গুরে মেল করবেন লাই আঙ্গুরে সিঁড়ি লিখবেন লাই আর আমরা আসলে সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ বানাবো আপনারা যদি কেউ যদি আঙ্গুর ভিডিও ক্লিপে ভিডিওতে অংশগ্রহণ করতে চান আপনারা করতে পারবেন আঙ্গুরকে আমরা এটা ওপেন রাখুন এটা সরাসরি আঙ্গুরে মেল করেন আঙ্গুরে আঙ্গুর অ্যাড্রেস আপনারা চিঁড়ি লেখেন আর আঙ্গো এই এই অনুষ্ঠান আমরা প্রত্যেক সপ্তাহে আমরা দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা চেষ্টা করব আঙ্গো এই অনুষ্ঠানটা সুন্দর করে ফেললাই সামাজিক যে সাংস্কৃতিক যে রীতিনীতি যেগুলো আছে আমরা এগুলো তুলে ধরব আমরা আঙ্গো নোয়াখালী বিভিন্ন ঐতিহ্য আমরা দেখাবো ইনশাআল্লাহ চেষ্টা করুন আর নতুন নতুন আমরা অতিথি রয়ে আনো আঙ্গো যাত্রা যাত্রা আঙ্গো এই লন্ডনে প্রতিষ্ঠিত আছে বা লন্ডনে পরিচিত মুখ আঙ্গো কমিউনিটির সাথে জড়িত আছে আমরা তারপর আনো ইনশাআল্লাহ দোয়া করিয়েন আপনারা ব্যাক আঙ্গুলোকে থাইয়েন প্রত্যেক সোমবার আঙ্গুলো দেখা হইব রাতে 10টা বাজে আয় আজকে একজন বিদ্যালয়ের আসসালামু আলাইকুম